হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার একাংশ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট এক নজরে। তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলায় কবে থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বসন্ত এসে গেছে, তবে বসন্ত এসে গরমের দাপটও নাগাড়ে বাড়িয়ে দিয়েছে। মাঝ ফাল্গুন থেকেই ভ্যাপসা গরম শুরু হয়েছে। জানা যাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা যেমন বাড়বে, তেমনই রয়েছে বৃষ্টির আশঙ্কা। এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাংশে। জানা যাচ্ছে শুক্র ও শনিবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে শুক্র ও শনিবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে এই সপ্তাহান্তেই হতে পারে বৃষ্টিপাত, যার রেশ সোমবার পর্যন্ত থাকবে। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা আজ ছিল 34.5 ডিগ্রি। জানা যাচ্ছে কলকাতায় রাত ও দিনের তাপমাত্রা এবার স্বাভাবিকের থেকে ওপরে উঠতে শুরু করবে। শুক্রবারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া। জানা গিয়েছে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রবিবার পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি কম থাকবে বলে জানা যাচ্ছে।